নিজের বাড়িতে কালী পুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এমনকি রাজনৈতিক সভাতে মন্ত্র উচ্চারণ করতে শোনা গিয়েছে তাকে। তবে শীতলা মন্দিরে গিয়ে তিনি জানালেন, মা শীতলার মন্ত্র তার শেখা হয়নি, তাই ওম সর্বমঙ্গল মঙ্গলে মন্ত্রী পাঠ করেন তিনি। বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারিপাড়ায় শীতলা মন্দিরে পুজো উপলক্ষে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেনারসি শাড়ি সোনা ছাড়া দিয়ে পুজো দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই শীতলা মন্দিরে তিনি প্রায় আসেন। অনুষ্ঠানে বক্তব্য মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শীতলা পুজোর মন্ত্র আমার জানা নেই, অনেক মন্ত্রই জানি কিন্তু শীতলময় মন্ত্র এখনো শেখা হয়নি, জেনে নেব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5 লক্ষ টাকা মূল্যে সোনা ঝাঁটা দেন শীতলা মাকে। মাস দুয়েক আগে মুখ্যমন্ত্রীর তরফে পুজো উদ্যোক্তাদের ওই টাকা দেওয়া হয়েছিল, তা তৈরি করে পুজো কমিটি রেখে দিয়েছিল। এদিন সেই ঝাঁটাটি শীতলা মাকে অর্পণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তার ছুঁয়ে প্রণাম করেন তিনি, তবে সেটি শীতলা মায়ের হাতে দেওয়া হয়। তবে তিনি বলেন, মা শীতলা সকলকে ঠান্ডা রাখেন, মা যেন সকলকে শীতল রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাঁসারিপাড়ার শীতলা মায়ের পুজোর উদ্বোধন হয় এবং তা চলছে 3 দিন ধরেই। এদিনের এই পুজোতে প্রায় 20,000 মানুষ উপস্থিত হয়েছিলেন এবং তাদের সেবায় হাত লাগালেন দক্ষিণ কলকাতার 71 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ফোর সেলের সভাপতি ভিকি সাউ। এদিন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল, নীতি সংঘ এবং ভবানীপুর সাহু সমাজের পক্ষ থেকে আগত ভক্তদের মধ্যে আইসক্রিম এবং ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। এদিন ভিকু সাউ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে কাজ করে চলেছেন, সব ধর্মের সব উৎসবে যোগদান করেন তিনি। দুদিন আগে এখানে তিনি এই পুজোর উদ্বোধন করেছিলেন, আমরা তার অনুগত সৈনিক, তার কথা মনেই মানুষ হয়ে ব্রতী হয়েছি আমরা। এদিন এই পুজোতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক তথা জননেতা মদন মিত্র।